ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আসুন প্রতিদ্বন্দ্বিতা করি, খালি মাঠে খেলবো না, খেলা হবে। আমি কিন্তু কারো মরণ চাই না, আন্দোলনের মরণ, আন্দোলনের মরণ যাত্রা তারা নিজেরাই দেখাচ্ছে। বিক্ষোভ থেকে এখন নীরব কেন, নীরব কর্মসূচি কেন, বিক্ষোভ কর্মসূচি কোথায় গেল, কোথায় হারিয়ে গেছে? ফখরুল, ফখরুল সাহেব বিষোদ্গার অনেক করেছে, পদযাত্রা শুরু করেছে, আজকে আমি বলছি পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে। আমার কথার মূল হেডিং এটা, তারা পথ হারিয়ে আজকে পদযাত্রা শুরু করেছে, আন্দোলনের মরণ যাত্রা শুরু হয়ে গেছে। আমি কিন্তু কারো মরণ চাই না, আন্দোলনের মরণ, আন্দোলনের মরণ যাত্রা তারা নিজেরাই দেখাচ্ছে। আমাদের বলার দরকার নেই। মির্জা ফখরুল বলেন পায়ের তলায় নাকি আমাদের মাটি নাই, পায়ের তলায় মাটি কার আছে কার নেই প্রমাণ করতে দরকার নির্বাচন। আসুন ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসুন প্রতিদ্বন্দ্বিতা করি, খালি মাঠে খেলবো না, খেলা হবে। নির্বাচনের খেলা হবে, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, এবার শুধিতে হইবে। ফখরুল সাহেব অনেক আওয়াজ দিয়েছেন, অনেক লম্প ঝম্প করেছে, এবার একটু থামু। ফখরুল সাহেব অনেক আওয়াজ দিয়েছেন, অনেক লম্প ঝম্প করেছে, এবার একটু থামু। ধীরে ফখরুল সাহেব, ধীরে ধীরে চলু, নরম তো হয়ে গেছে সুর। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ঘুরে গেছেন না, ডোনাল্ড লু ঢাকা এলে বিএনপি আশা করে বসেছিল তাদের সাথে একটা বৈঠক, আশা করে বসেছিল ডোনাল্ড লু বিএনপি পক্ষ নিয়ে সরকারকে চাপ দেবে আগামী নির্বাচনকে সামনে রেখে। কি হলো, কি বার্তা পেলেন? বিএনপির সাথে বৈঠক হলো না, নিষেধাজ্ঞার জন্য বসেছিলেন, নিষেধাজ্ঞা এলো না, আসবেও না, ঠিক কিনা? অবস্থা বেগতি, মন খারাপ, হতাশায় হতাশায় ডুবতে ডুবতে
বিএনপি নেতা ফখরুল আর মির্জা আব্বাস হাসপাতালে মনে আছে সরোয়ারটি উদ্যান পছন্দ না শেষ পর্যন্ত গোলাপ বাগের গরু এখন ডোনাল্ডো শক্ত বার্তা না পেয়ে দুই নেতা চলে গেলেন এবার কেয়ার এবার কেয়ার হাসপাতালে পরে দেখেছে ইজ্জত যায় বাইরে কর্মীদের কানা ভুষা তারপর একজন একজন করে হাসপাতাল থেকে লজ্জা সরমের মাথা আবির্ভূত হলে আবার পালাবার আবারও পালাবার গল্প শোনায় পটু আজও পদযাত্রা চলতে চলতে দম ফুরিয়ে পদযাত্রায় সামিল আজকে বিএনপি আজকে শেখ হাসিনা পালাননি আমরা পালিয়ে যাইনি আমরা জেলে ছিলাম